ओम परम ब्रह्मणे विद्महे परात्मने धीमहि तन्न गुरु प्रचोदयात्। আমার গুরুদেব, ইষ্ট দেবী ও পিতা মাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আপনাদের সামনে আবার ফোন ইন লাইভ অনুষ্ঠানে সৃষ্টি প্লাসে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, প্রতিদিন আপনারা সন্ধ্যা ৬:৪৫ সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান পাচ্ছেন এবং প্রতিদিন রাত্রি ৮:৪৫ মিনিটে সৃষ্টি প্লাস অনুষ্ঠানে টিভি চ্যানেলে আমার অনুষ্ঠান পাবেন। এই কালী পুজো, ধনতেরাস এবং ভূত চতুর্দশী সম্পর্কে, অর্থাৎ দীপান্বিত অমাবস্যা, ভূত চতুর্দশী এবং আপনাদের ধনতেরাস অর্থাৎ ত্রয়োদশীর দিন যে ধনবর্ষা, ধনতেরাস হয়, এই এইটার ডিটেলস আপনাদের এই কদিনে আমি বলে এসেছি এবং আগামী দিনে আরও বলবো। এই দিনে, এই দিনের বিশালে, এই যে ধনতেরাস অর্থাৎ ধনবর্ষা যেদিন হয়, ধনতেরাস তো ত্রয়োদশীর দিন, সেদিন আমরা চেষ্টা করি বাড়িতে একটা সোনার জিনিস বা মেটাল জাতীয় কিছু কিনতে। তো এই জিনিসটা যদি বাড়িতে নিয়ে আসা যায় তাহলে ধরে নেওয়া হয় যে একটু আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আমরা অর্থ দিয়ে কিনি, কিন্তু এই মেটাল জাতীয় জিনিস বা অর্নামেন্টস যদি কোনো হয়, যেটা ধাতু যাকে বলা হয়, সেই জিনিস আমাদের যদি বাড়িতে আসে, যাকে আমরা বলি সাধারণত, এটাকে একটু ইংলিশে ভাষায় কারেন্ট অ্যাসেট বা স্থাবর সম্পত্তি, যেটা অতি সহজে লিকুইড করা যায় না, তো এরকম একটা জিনিস আমরা ক্রয় করে নিয়ে আসি যাতে আমাদের মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজ করেন এইটা আরাধনা করার জন্য। তো এই ধনতেরাসের দিন আপনাদের জন্য থাকবে আমার স্পেশাল গিফট, অর্থপ্রাপ্তির কাজ করে সেইটা থাকবে, এই দেখুন স্ক্রিনে দেখতে পাবেন, লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশ আপনাদের জন্য যে দেব আমি, সেই লক্ষ্মী গণেশ আপনাদের জন্য থাকবে, আপনাদের জন্য স্পেশালি এটা ধনতেরাস উপলক্ষে এবং ধনতেরাস ধনবর্ষ, যাতে আপনাদের কাজও হবে আর্থিক শ্রীবৃদ্ধি, ধনদা কবজের সঙ্গে এই লক্ষ্মী গণেশ প্রদান করবো প্রাণ প্রতিষ্ঠা করে। দেখুন লক্ষ্মী গণেশটা থেকে, এমনিতে আপনি টিভি ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন, এটা থেকে একটা একটা এনার্জি বেরোচ্ছে, একটা পজিটিভ এনার্জি, এটা রিফ্লেক্টার হচ্ছে। অর্থাৎ এই যে রিফ্লেকশন, এই রিফ্লেকশন থেকে আপনার গৃহের বাস্তুদোষ এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এছাড়াও কিন্তু এই ধনতেরাসের দিন আমি যে সমস্ত কাজগুলো করছি, এগুলো ধরুন বাস্তুদোষ বা নানাবিধ অশুভ দোষ খণ্ডন, তার সঙ্গে থাকছে অর্থপ্রাপ্তির জন্য আরেকটি জিনিস, সেটা হচ্ছে পারো শিবলিঙ্গ। পারো শিবলিঙ্গতেও কিন্তু অর্থপ্রাপ্তি হয়, তার স্থানকাল পাত্র অনুযায়ী বসানোর উপর অর্থ আর্থিক শ্রীবৃদ্ধি। অর্থাৎ এই যে ধনতেরাস, ভূত চতুর্দশী এবং দীপান্বিত অমাবস্যা, এই জিনিসগুলোকে আপনারা মিস করবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। এই দিনগুলোকে আপনার একদমই মিস করা যাবে না, এই ধনতেরাস, ভূত চতুর্দশী এবং অমাবস্যা। এই যে বলে ভূতে টাকা দিয়ে গেল, ভূতে কাজ করে দিয়ে গেল, এই যে ভৌতিক ক্রিয়া, প্রেত আলাদা ভূত আলাদা, এটা মনে রাখবেন। এই জয় মাতার একটু সঙ্গে থাকো, এই যে ভৌতিক ক্রিয়া, এই ভৌতিক ক্রিয়া কিন্তু এই যে আপনার ধনে অর্থের কাজ করবে, এই অর্থের কাজের পরে ভূত আপনাকে কিন্তু টাকা দিয়ে দেবে। কিভাবে দেবে? ব্যবসায়ী হলে কিন্তু ব্যবসা থেকে আপনার ইনকাম হবে এবং চাকরিজীবী যদি হন তাহলে আপনার ব্যয়টা কমে যাবে, অর্থাৎ রোজগার হয়তো ঠিক থাকলো বা প্রমোশন একটু হলো, তারপর কিন্তু আপনার ব্যয়টা কমে যাবে, ফলে কিন্তু সেভিংসটা অর্থাৎ সঞ্চয়টা বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি হতেই হবে। জয় মাতারা, কে আছো? জয় মাতারা, নমস্কার, আমি সিদ্ধেশ্বর গোস্বামী বলছি। সিদ্ধেশ্বর গোস্বামী, বয়স বলো বাবা তোমার। বয়স আমার ২৪ বছর। বাবা একটা কথা জিজ্ঞেস করছি, আমি তোমার সংখ্যা বলে দেবো ১ থেকে ১০৮ এর মধ্যে, কি ৬ নম্বর সংখ্যা তোমার পছন্দ? হ্যাঁ। একটা কথা বলি তোমাকে, তোমার কি নতুন কিছু, তুমি কি চাকরি করো এখন? হ্যাঁ, চাকরি তো করি। একটা নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছো এবং বিয়েরও কি চেষ্টা আছে মনের মধ্যে? হ্যাঁ, চেষ্টা তো আছে মনের মধ্যে। এবার বলো তোমার প্রশ্নটা কি নিয়ে, মানে ব্যবসা না বিয়ে, মূলত কোনটা? প্রশ্ন আমার ব্যবসা নিয়ে বললে ভালো হয়। ব্যবসা, কি ধরনের ব্যবসা করতে চাইছো তুমি? কি ধরনের করলে ভালো হয়, কারণ বাকি তো কাঠের বিজনেস নিয়ে এ করে, সেটা আমার পছন্দ নয়। ঠিক ঠিক আছে, এমনি আমি চাকরি করছি, তো চাকরিতে এবার সেরকম ভাবে স্টেবলাইজ হতে পারছি না। ব্যবসাতে কোন ব্যবসাটা নিয়ে করবো সেটাও আমি ঠিক মাথার মধ্যে আসছে না, যে কোন ব্যবসাটা নিয়ে নামলাম আর ঠিক হবে। আচ্ছা, কাঠের বিজনেস মানে কি কাঠ চেরাইয়ের কাজ করে? না না, ঘরের আসবাবপত্র তৈরি করে। হয়, ঘরের আসবাবপত্র তৈরি করে। তুমি যদি বাবা একটা কাজ করতে পারো, তোমার কেমিক্যাল, কেমিক্যাল যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি তোমার থেকে, তোমার কেমিক্যাল লাইনে কিছু জানাশোনা আছে, স্পিরিট বা কেমিক্যাল জাতীয় এই ধরনের জিনিস? তুমি একটা কাজ করো বাবা, তুমি কাঠের কাজটাও রাখো, আমার মত বলে তুমি কাঠের কাজটাও রাখো, তার সাথে পালিশের কাজটা শেখো। উডেন ফার্নিচার যে পালিশের কাজটা হয় না, কাঠের কাজের সাথে পালিশের কাজটা শেখো, তুমি কাঠের কাজের থেকে পালিশের কাজে উন্নতি বেশি করবে। কাঠের কাজটা রাখো, ছাড়বে না কিন্তু, কাঠের কাজটা রাখো, তার সাথে পালিশের কাজটা শেখো। এই যে পালিশের কাজ, এটাই কিন্তু তোমার আর্থিক শ্রীবৃদ্ধি দেবে। এবং আমার যে যন্ত্রণ দেখছো, তুমি যদি চাও, কোথা থেকে বলছো তুমি? আমি বর্তমান থেকে বলছি।
বর্ধমান থেকে বলছো? দেখো বাবু, আমি ডাক যোগের মাধ্যমে এখন কাজ করছি, প্রচুর আমার অর্ডার আসছে, বাই পোস্টে আমি তাদেরকে পাঠিয়ে দেবো। এই যে জিনিসগুলো রয়েছে, এই যে তুমি দেখতে পাবে যে লক্ষ্মী গণেশ, যেটা আমাদের সিভি স্ক্রিনে দেখানো হলো একটু আগে, এই লক্ষ্মী গণেশ কিন্তু আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো। দেখবে তোমাদের আর্থিক শ্রীবৃদ্ধি তোমার হবেই হবে। তুমি কাঠের কাজের সাথে পালিশের কাজ করো এবং এটা গৃহে স্থাপন করো ধনতেরাসের দিন, দেখো তোমার আর্থিক শ্রীবৃদ্ধি হতে বাধ্য। এবং তোমাকে ভূত চতুর্দশীর দিন থেকেই তোমার কাজ শুরু হয়ে, ডে ওয়ান একদিনের মধ্যে থেকে তুমি ফল পেয়ে যাবে। আর আমি যদি ত্রয়োদশী চতুর্দশী বা অমাবস্যায় কাজ করে যদি তারপরে তোমাকে পাঠাই, তাহলে তুমি শুক্লপক্ষে প্রতিষ্ঠা করবে, আমি দিন বলে দেবো সেই অনুযায়ী। সেই দিন অনুযায়ী প্রতিষ্ঠা করলে কিন্তু তুমি ভালো ফল পাবে। আমি তোমার নাম গোত্র দিয়ে এটাই প্রাণ প্রতিষ্ঠা করে যেটা দেবো, তাতে কিন্তু তোমার আর্থিক শ্রীবৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে এটা বিবাহের যোগ আসবে। দেখো তোমার কাছে যদি অর্থ আসে তাহলে বিবাহ স্থানটা বিয়ে করতে কিন্তু অসুবিধা হবে না। আমার মনে হয় তোমার চাকরির জায়গাটা রোজগার একটু প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। যার জন্য তুমি বিয়ে করতে সাহস পাচ্ছ না। প্রেম করেছো কি? প্রেম তো করেছি, কিন্তু বিয়ে করার সাহস পাচ্ছি না। দেখো বাবা, আমি যেটুকু বলতে পারছি, মেয়ে তো মনে হচ্ছে সুন্দরী, তাই তো? হ্যাঁ, যাই হোক, এখন দেখো যেটুকু তোমার থেকে ভাইব্রেশন, বয়স, সংখ্যা যেটা নিলাম, নাম নিলাম, এটা থেকে পাচ্ছি ওই মেয়ের সাথে বিয়ে হবে, চিন্তার কোনো কারণ নেই বাবা। একটা মাস একটু অসুবিধে হবে, তারপর থেকে ঠিক হয়ে যাবে। তুমি আমার এই জিনিসগুলো নাও, এগুলো নিলে ভালো ফল পাবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। তুমি লাইনটা শেখো, পালিশের লাইনটা, তার সাথে কাঠের কাজটা করো, তুমি দেখবে তোমার পয়সা তুমি ধরে রাখতে পারবে না, কেমন? তার সাথে চাকরিটাও রাখো, চাকরিটা এই মুহূর্তে ছেড়ো না, ঠিক আছে? তুমি সেরকম হলে যোগাযোগ করো, কবে চাকরি ছাড়তে হবে আমি বলে দেবো, তখন পুরোপুরি ব্যবসার মধ্যে ঢুকে যাবে। আর কিছু জানার আছে? না না দাদা, এটাই ঠিক আছে। জয় মাতারা, ভালো থাকো। তো দর্শক বন্ধুরা, এই যে দিনগুলোতে এই যে কাজগুলো হয়, এগুলোতে পূর্ণ ফল লাভ হয় এই কাজগুলোতে। এবার ধরুন বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি, অবাধ্য সন্তান, দাম্পত্য কলহ, প্রেমে বাধা, নানা জায়গায় প্রতারিত, ভাড়াটে উঠছে না, এইসব নানাবিধ জটিল ও কঠিনতম কাজ, নানাবিধ জটিলতম কঠিনতম কাজ এই ভূত চতুর্দশীর দিন যদি করা যায় তাহলে 100% হবে। কারণ ভূত চতুর্দশীর দিন কাজ শুরু করে সেটা দীপান্বিত অমাবস্যা অর্থাৎ মহানিশায় সেটা কাজটা সম্পন্ন হবে, তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ হবে। সে বশীকরণ হোক, শত্রু দমন হোক, সম্পর্কের উচ্চাটন হোক, বিদ্বেষণ হোক, যে কোনো কাজ কিন্তু করা সম্ভব। আরও অনেক কিছু কাজ করা যায়, সেগুলো কিন্তু টিভির অনুষ্ঠানে সবসময় বলা যায় না। এমন এমন কাজ করা যায় এই দিনটাতে, অসম্ভব রকম ভালো ফল দেয়। অর্থাৎ বড় বড় ক্রিয়া, বড় বড় ক্রিয়া কিন্তু এই ভূত চতুর্দশীর দিন করা থাকে, অর্থাৎ ভূতরা ছাড়া থাকে। ভূত আর প্রেতের কিন্তু ডিফারেন্স আলাদা। আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম প্রেত মানুষের শুভ করে না, যার জন্য আমার প্রেত শিলা, গয়া প্রেত পিণ্ডি দিই, এই শ্রাদ্ধের সময় প্রেত বলা হয়। তো প্রেত কিন্তু খারাপ, ভূত কিন্তু ভালো জিনিস। সুতরাং ভূতকে দিয়েই এই কাজগুলো সফল সাফল্য পাওয়া যায়। এমন এমন কিছু কিছু জটিল জটিল ক্রিয়া থাকে যেগুলো টিভি অনুষ্ঠানে বলা যায় না, সেই ক্রিয়াগুলো কিন্তু এই ভূত চতুর্দশীর দিন করলে 100% পুরো ফল হয়। জয় মাতারা। জয় মাতারা। বলো বাবা, কে বলছো? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, নাম বলো বাবা। অভিষেক দে। অভিষেক, বয়স কত তোমার? 28। 1 থেকে 108 এর মধ্যে সংখ্যা বলো। 6। কি করছো বর্তমানে? বর্তমানে তো প্রাইভেট কোম্পানিতে কাজ করছি, সঙ্গে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছি। দেখো বাবা, গভর্নমেন্ট সার্ভিসের জন্য অনেক দিন চেষ্টা করছি, আজকে বলে না। হ্যাঁ, বহুদিন ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ। দেখো তোমার কিন্তু একটুখানি, আমি পুরোপুরি যেটুকু আমি ভাইব্রেশন তোমার থেকে নিচ্ছি, যে সংখ্যাগুলো পাচ্ছি আর যে ভাইব্রেশন, যে বয়সটা দিয়ে তুমি চেষ্টা করছো, আমার যা মনে হচ্ছে 28 বছর তোমার, এই কি 28 বছর পূর্ণ হয়ে চলছে এই 28 বছরটা? তার কতদিন আছে 28 বছর থেকে 29 বছরে যেতে? আর আপনার 5 মাস। তাহলে দেখো বাবা, একটা কথা বলছি, এর মধ্যে কি পরীক্ষা কিছু আছে? সামনে তো একটা পরীক্ষার চিন্তা রয়েছে, যে রেলের পরীক্ষা রয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, এই কালী পুজোর দিনই আমার সাথে, মানে কালী পুজোর আগে আমার সাথে যোগাযোগ করো, রিসেন্ট আগামীকাল আমার বাড়ির চেম্বারে পেয়ে যাবে তুমি আমাকে। এছাড়াও আমি ডাকযোগের মাধ্যমে কাজ করি, আমি যে কাজ করে দেবো, এই তোমার এই 28-29 হবার আগে তুমি সরকারি চাকরি পাবে, ঠিক আছে? তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমার ব্যবস্থা করে দেবো। অনুষ্ঠান দেখো, টোটকাগুলো ফলো করো, সঙ্গে থাকো। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা বিশেষ জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে টোটকা। সে টোটকাটা লিখে রাখুন, ভাড়াটে উচ্ছেদের জন্য টোটকা। ভাড়াটে উচ্ছেদটা কিভাবে হবে? ভাড়াটের ঘরের সামনে বা ঘরের ভেতরে, সে গোডাউন থাকলেও হবে, তার সামনে বা বাইরে, মানে ঘরের ভেতরে হোক বা ঘরের সামনে হোক, সাদা সর্ষে ছড়িয়ে দিন। সাদা সর্ষে ঘরের সামনে বা ঘরের ভেতরে হোক বা গোডাউন যদি থাকে সেটাতে হোক, সাদা সর্ষে ছড়িয়ে দিন, ভাড়াতে কিন্তু উঠতে বাধ্য। এই টোটকাটা ফলো করুন, এই টোটকা দিয়ে আপনার ভাড়াটে উচ্ছেদ কিন্তু অনেকখানি সহজ হয়ে যাবে।
আর দর্শক বন্ধুরা, যারা আমার ফেসবুক ইউটিউবে আমাকে আমার প্রোগ্রামগুলো দেখতে চান, অনেক সময় টিভি অনুষ্ঠানে দেখতে পান না আপনারা, ফেসবুক ইউটিউবে অনুষ্ঠান দেখতে চান, তারা ইংলিশে লেটারটা দেখুন, অর্থাৎ ইংলিশে যে নামটা লেখা আছে আচার্য পলাশকে, ইংলিশে যেটা লেখা আছে আচারিয়া পলাশ ডবল এ, মানে দুখানা এ দিয়ে শুরু হচ্ছে, এই আচারিয়া পলাশ স্পেলিংটা লিখে নিন। ওই আচারিয়া পলাশ দিয়ে আপনি ইউটিউবে সার্চ করুন এবং ফেসবুকে আমাকে ক্লিক করুন, আমি ফ্রেন্ডশিপ আপনার সাথে করে নেবো, কোনো চিন্তা নেই। এবং আমার প্রোগ্রামগুলো আপনি রোজকার রোজ যে লাইভ হয় সেই লাইভ অনুষ্ঠান কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন অনলাইনে কিন্তু দেখতে পাবেন, সেটা ইউটিউব এবং তা ফেসবুকের মাধ্যমে। দর্শক বন্ধুরা, একটা কথা বলি, জীবনযুদ্ধে জয়লাভ করতে গেলে আপনাকেও সহযোগিতা করতে হবে, বাকি কাজটা কিন্তু আমার। এই যে কালী পুজো, মহানিশাই, ভূত চতুর্দশী এবং ধনতেরাস, এই দিনটা কিন্তু মিস করবেন না, এটাই কিন্তু এটা অন্তিম সময়। এই অন্তিম সময়তে কিন্তু যা কিছু করার করতে হবে, তারপর কিন্তু বাংলা বছর, আগামী বছর, সুতরাং আর কিন্তু সময় নেই। দর্শক বন্ধুরা, আমার নিজস্ব গৃহ চেম্বার উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা স্টেশনের নিকটে, উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা স্টেশনের নিকটে, এবং আমার এছাড়াও চেম্বার আছে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন সংলগ্নে, অর্থাৎ হাওড়া স্টেশনে সংলগ্নে এবং শিয়ালদা স্টেশনে সংলগ্নে আমার চেম্বার আছে। এরপর থেকে আপনারা পরবর্তী মাস থেকে আমাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাকে আমার চেম্বার পাবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা ডাক ব্যবস্থার মাধ্যমে কাজ করতে চাইছেন, এমনকি লক্ষ্মী গণেশ চাইছেন বা পারস শিবলিঙ্গ চাইছেন, তারা আমাকে ফোন করুন, আমি বাই পোস্টে আপনাদের কাজ করে দেবো, আপনার নাম গোত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবো, আর্থিক যে উন্নতি করব, এবং তারপর এটা আপনার গৃহতে বাই পোস্টে পাঠিয়ে দেবো, মেসেঞ্জার থ্রু। তো যেভাবেই হোক দর্শক বন্ধুরা, আর্থিক শ্রীবৃদ্ধি করতেই হবে, এটাই কিন্তু অন্তিম শুভ। বর্তমান যুগে অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ, এই অর্থনৈতিক অবস্থায় যুদ্ধে পাল্লা দিতে কিন্তু আপনাকেও এগোতে হবে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি প্রপার ওয়েতে তন্ত্রক্রিয়া দ্বারা এই আর্থিক শ্রীবৃদ্ধি করতে হবে। এই যে লক্ষ্মী গণেশের যে রিফ্লেক্টার আছে, এই রিফ্লেক্টার দিয়ে পূর্ণ কিন্তু শক্তি আর্থিক শ্রীবৃদ্ধি করা সম্ভব। এবং আপনারা যদি কাজ চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, সরাসরি সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন সরাসরি। সমস্যা নিয়ে আমাকে ফোন করুন, সমস্যা নিয়ে, শুধু জানার জন্য কিন্তু টিভি অনুষ্ঠানে আমার রোজই লাইভ থাকে, কম বেশি একটা দুটো এরকম রোজই লাইভ থাকে। এবার দর্শক বন্ধুরা, ওই টিভি অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আমার জানার জন্য আসুন এবং জানার জন্য ফোন করুন। সমস্যা থাকলে সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার দুটো মোবাইল নাম্বার 9836955394, 9836955394 এবং 8335886506, 8335886506, এই দুটো নাম্বার আপনারা নোট করে নিন। সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, সমস্যা নিয়ে আমাকে ফোন করুন, জানার জন্য না আমার মেয়ের বিয়ে কবে হবে, আমার ছেলের পড়াশুনো কবে হবে, আমার একটু ভাগ্যটা বলে দিন, আমার ভবিষ্যৎ কীরকম যাবে, এর জন্য টিভি অনুষ্ঠানে ফোন করুন এবং আমাকে পাবেন আমার চেম্বারে, আমার গৃহ চেম্বারে এসে এগুলো নিয়ে আপনারা জিজ্ঞেস করুন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। কিন্তু ফোনে এগুলো জানতে চাইবেন না, ফোনে সমস্যা থাকলে সমস্যা বলুন, আমি কিন্তু সমাধান আপনাদের করে দেবো, চিন্তা নেই। দর্শক বন্ধুরা, আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব গৃহ চেম্বারে, এবং যারা ডাক যোগের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, এই ডাক যোগের মাধ্যমে কিন্তু আমি কাজ করি, বেশিরভাগ কাজ ডাক যোগে করি, কারণ আমার খুব টাফ শিডিউল, এই টাফ শিডিউলের মধ্যে বাস্তু ভিজিটও চলে প্রচুর পরিমাণে, এখন চলছে খুব, যার ফলে কিন্তু আমাকে কিন্তু ডাকযোগের মাধ্যমে কাজ করলে বেশি আপনারা উপকৃত হবেন। আপনারা যোগাযোগ করুন, অনুষ্ঠানের পরও আমার সাথে কথা বলতে পারবেন, সকাল 10টা থেকে রাত্রি 10টা আমার সাথে কথা বলা যায়। দর্শক বন্ধুরা, যে কোনো কাজ কিন্তু এই সময় করা সম্ভব, এটাই হচ্ছে লাস্ট টাইম, ভূত চতুর্দশী হচ্ছে লাস্ট টাইম, এটা মনে রাখবেন, কালী পুজো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তী দিন পরবর্তী সময় দেখা হবে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাদা নমস্তুতে।